আমাদের সবার মনোযোগ ভিসা নীতি বা স্যাংশনের দিকে, কিন্তু আমরা যারা আরেকটু খোঁজ খবর রাখছি, আমরা যারা রাজনীতি সচেতন এবং জানতে চাইছি আসলে আগামী নির্বাচনকে ঘিরে কি কি হচ্ছে চারপাশে, তারা ইতিমধ্যেই নিশ্চয়ই লক্ষ্য করেছি যে প্রেশার শুধু যে যুক্তরাষ্ট্র দিচ্ছে তাই নয়, প্রেশার আসছে ইউ থেকে, প্রেশার আসছে জাতিসংঘ থেকে। দর্শক মন্ডলী সকলে কেমন আছেন? বন্ধুরা, এই ভিডিও জুড়ে রুমিন ফারহানা যে তথ্যগুলো দিবে যে নতুন করে যে বাংলাদেশ সরকার নতুন নতুন চাপে পড়তে আছে, বন্ধুরা আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বা এটার কতটা ভয়াবহ হতে পারে আগামী যে দিনগুলো আছে, বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে রুমিন ফারহানা যে তথ্যগুলো দেবে সেটা আমরা অবশ্যই জানবো। যে চাপগুলো বর্তমানে বাংলাদেশ সরকার যে পড়তে আছে নির্বাচন ঘিরে, যে একটা নিষেধাজ্ঞা আসছে বিষয়ের উপরে সেটা আমরা দেখেছি, এখন নতুন করে আবার কিসের চাপ আসবে বন্ধুরা, এ সম্পর্কে ব্যারিস্টার রুমিন ফারহানা যে তথ্যগুলো দেবে সেটা আমরা দেখলে বিষয়টা ক্লিয়ার হবো। তাই বন্ধুরা আমরা কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। আমাদের সবার মনোযোগ ভিসা নীতি বা স্যাংশনের দিকে, কিন্তু আমরা যারা আরেকটু খোঁজ খবর রাখছি, আমরা যারা রাজনীতি সচেতন এবং জানতে চাইছি আসলে আগামী নির্বাচনকে ঘিরে কি কি হচ্ছে চারপাশে, তারা ইতিমধ্যেই নিশ্চয়ই লক্ষ্য করেছি যে প্রেশার শুধু যে যুক্তরাষ্ট্র দিচ্ছে তাই নয়, প্রেশার আসছে ইউ থেকে, প্রেশার আসছে জাতিসংঘ থেকে। আপনারা ইউর খবরটা ইতিমধ্যেই পড়েছেন, আমি জাস্ট আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, এক লাইনে বলে শেষ করি, বাংলাদেশ জিএসপি সুবিধা পাচ্ছে এবং এখন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে যাবার পরে 2029 থেকে কিন্তু আর কোনো জিএসপি সুবিধা থাকবে না। অলরেডি চার্লস হোয়াইটলি আমাদের এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন এবং দিয়ে বলেছেন যে একই রকম একটি সুবিধা আছে জিএসপি প্লাস, যদি বাংলাদেশ সেই সুবিধা পেতে চায় তাহলে যে 32টি শর্ত বাংলাদেশকে পূরণ করতে হবে তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এবং এই যে 2023 থেকেই এই আওয়াজ তোলা, ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট, বিকজ 2029-এর এই সুবিধা পেতে হলে 2024-এর নির্বাচনটি সম্ভবত হতে যাচ্ছে শেষ বা শেষের ঠিক ইমিডিয়েট আগের নির্বাচন। সুতরাং এই নির্বাচনটি কেমন হবে তার উপরে অনেকাংশে নির্ভর করছে জিএসপি প্লাস সুবিধা বাংলাদেশ 29-এ পেতে যাচ্ছে কি যাচ্ছে না। সো ইউ চাপ কিন্তু অব্যাহত আছে। আজকে আমি দেখছিলাম জাতিসংঘের স্পেশাল রিপোর্টার, তিনি খুব ক্যাটাগরিক্যালি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে বলেছেন। এর আগে আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা নিয়ে কিন্তু অসংখ্যবার বিদেশ থেকে এবং আমাদের উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্র থেকে নানানভাবে চাপ এসছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে নানানভাবে চাপ এসছে এবং বলা হয়েছিল যে দুটো ধারা একেবারে বাতিল করে দিয়ে 8টি ধারা স্থগিত করার জন্য। এবং একটা পর্যায়ে আলোচনার আমরা লক্ষ্য করেছি আইনমন্ত্রী কিন্তু বারবার বলছিলেন যে হ্যাঁ আইনটির অপব্যবহার হয়, এটার একটু সংশোধনের ব্যাপার আছে। অর্থাৎ একভাবে না একভাবে তারা কিন্তু সরকার স্বীকার করতে বাধ্য হচ্ছিল যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সমস্যা আছে এবং এই সমস্যার আসলে সমাধান না করলে আন্তর্জাতিকভাবেও সরকারকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি আপনাদেরকে বলি, আজকে প্রথম আলোতে এসছে জাতিসংঘের স্পেশাল রিপোর্টার বলছে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করা হোক। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, ডিজিটাল নিরাপত্তা আইনের গুণগত পরিবর্তন না হওয়া পর্যন্ত আইনটি স্থগিত রাখার সুপারিশ করেছেন জাতিসংঘের বিশেষ রিপোর্টার চরম দারিদ্র ও মানবাধিকার বিষয়ক অলিভিয়া ডিসুটা। তিনি মনে করেন স্বাধীন মত প্রকাশের অধিকার চর্চা করার কারণে সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিরোধী রাজনীতিবিদ, শিক্ষাবিদদের এই আইনের আওতায় আটক করা হয়েছে। আমরা যারা রাজনীতি করি, যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন, যারা নাগরিক সমাজের সদস্য, তারা কিন্তু ক্রমাগতভাবে এই আইনের মারপ্যাচে পড়েছেন, তাদেরকে কারাগারে যেতে হয়েছে, তারা জামিন পান নাই, এমনকি মৃত্যুবরণ করেছেন, এই ঘটনাও ঘটেছে এই আইনের মামলা খেয়ে কারাগারে তাদের মৃত্যু হয়েছে। কাউকে কাউকে গ্রেফতারের আগে ঘন্টার পর ঘন্টা টর্চার করা হয়েছে, বিভিন্ন জায়গায় তাদেরকে গুম করে রাখা হয়েছে, মানে যাচ্ছে তাই, যাচ্ছে তাই। সুতরাং এই আইনটিকে নিয়ে জাতিসংঘ যেমন আগেও বলে এসছে এখনো বলছে, এটা নিয়ে কিন্তু আমাদের দেশের আমরা যে অর্গানাইজেশন গুলো আছি আমরাও কিন্তু চরম সোচ্চার। বলা হচ্ছে যে সংবাদ সম্মেলন করেন অলিভিয়া ডিসুটা, সেখানে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নিজের অভিমত তুলে ধরেন। যারা মানবাধিকারের জন্য লড়াই করেন তারা ভয় আতঙ্কের মধ্যে থাকবেন, এটি কোনোভাবেই স্বাভাবিক নয় বলে উল্লেখ করেন মিস্টার শুটার। যতক্ষণ পর্যন্ত এই আইনের উল্লেখযোগ্য উন্নয়ন না হয় ততক্ষণ পর্যন্ত এই আইনটি স্থগিত রাখতে তিনি সুপারিশ করেন। একই সঙ্গে তিনি একটি পরিসংখ্যান দিয়ে দেখান যে এই আইনে এখন পর্যন্ত 2400 বেশি মানুষকে
অভিযুক্ত করা হয়েছে। এই আইনে করা মামলায় অনেকে দীর্ঘ সময় আটক ছিলেন, যে কথাটি আমি একটু আগেই বলছিলাম। এসব বিষয় দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে এবং বাংলাদেশ যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাইছে তাদেরও শঙ্কিত করবে। তিনি তার দীর্ঘ বক্তব্য আপনারা দেখে নেবেন, সেই দীর্ঘ বক্তব্যে তিনি কিন্তু কিভাবে এই ডিজিটাল নিরাপত্তা আইন বা বাক স্বাধীনতার উপরে সরকারের যে খর্গ সেটা বিনিয়োগকারীদেরকে বাংলাদেশের ব্যাপারে মানে মুখ ঘুরিয়ে নেবে বা বাংলাদেশের ব্যাপারে তাদেরকে ইন্টারেস্টেড করবে না সেই ব্যাপারে তিনি আলোচনা করেছেন। তিনি বলেন, আপনি জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত না করে স্বাস্থ্যসেবা, শিক্ষা বা সামাজিক সুরক্ষা দিতে পারবেন না। সরকার যে জায়গাগুলোতে সবসময় গর্ব করে যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এগুলোই আমরা এনশিওর করেছি, এগুলোর জন্য আমরা কাজ করে যাচ্ছি, এমনকি আমাদের প্রধানমন্ত্রীকে আমরা বিভিন্ন সময় বলতে শুনেছি যে গণতন্ত্র মানে শুধু ভোট দেয়া নয়, আমি শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের বাসস্থান, তাদের চিকিৎসার ব্যবস্থা করছি, তারা যাদের ঘর ছিল না তাদের ঘর দিচ্ছি, এটাই আমার কাছে মানবাধিকার। মানবাধিকার মানে শুধু মানে কথা বলবার অধিকার বা ভোট দেওয়ার অধিকার না। এই কথাগুলো তিনি বিভিন্ন সময় বলেছেন। তো এই বার মানে জাতিসংঘের স্পেশাল রিপোর্টে খুব পরিষ্কার ভাবে বলেছেন যে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত না করে আসলে শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক সুরক্ষার মতন বিষয়গুলো নিশ্চিত করা সম্ভব হয় না। অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা এই কর্তৃত্ব পরায়ণ বা অটোক্রেট সরকারের একটা খুব শক্ত হাতিয়ার, সেটাও কিন্তু টার্গেট করা হয়েছে এবং জাতিসংঘ থেকে পরিষ্কার বলা হয়েছে যে যতদিন পর্যন্ত এটাকে আমরা সংশোধন করতে না পারছি, এটার মানে এটাকে নিয়ে যেই কন্ট্রোভার্সি আছে সেগুলোর সমাধান করতে না পারছি, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে না পারছি, ততদিন পর্যন্ত আইনটি স্থগিত রাখা হোক। এবং এই আইনটি নির্বাচনের আগে স্থগিত রাখার মানে আপনারা বোঝেন, নির্বাচনকে ঘিরে একটা পিয়ার যুদ্ধ হবে অনলাইনে, এবং যেহেতু এই আইনটি আছে, যারা সরকারের ক্রিটিক করেন, যারা সরকারের সমালোচনা করেন, তারা কিন্তু অনেকটাই ব্যাকফুটে থাকবেন। কারণ কখন এই আইনে মামলা হবে, কখন আবার মানে ইয়ে ছাড়াই, পরোয়ানা ছাড়াই গ্রেফতার করে নেবে, গ্রেফতার করলে আপনি জামিন পাবেন না, গ্রেফতার করে আপনাকে প্রডিউস করবে না, আপনাকে গুম করে রাখবে। সো মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক, আমরা যারা বিরোধী দল করি আমাদের মধ্যে চরম আতঙ্ক। সুতরাং আমাদের অ্যাক্টিভিস্টরা কিন্তু সেভাবে কাজ করতে পারবে না নির্বাচনকে ঘিরে, যতটা শক্তভাবে সরকার সমর্থকরা কাজ করতে পারবে। সো নির্বাচনের আগে আগে এই আইন স্থগিত করবার যেই বার্তা মিস্টার শুটার দিচ্ছেন, সেটা কিন্তু আদতে আগামী নির্বাচনকে সামনে রেখেই সরকারের একটা শক্ত হাতিয়ারকে তুলে নেয়ার মতো। আমি আরেকটা বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে ইউভুক্ত দেশগুলোর যেই হেভিওয়েট নেতারা, তারা সেপ্টেম্বরের পরে বাংলাদেশে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন। এটা মানব জমিনের একটা খবর, তার হেডলাইন হচ্ছে সেপ্টেম্বর থেকে ইউভুক্ত দেশগুলোর হেভিওয়েট নেতারা বাংলাদেশে আসবেন না। কারণ তারা মনে করছেন যেহেতু ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে মানে ধারণা করা হচ্ছে, সুতরাং এর আগে আগে যদি হেভিওয়েট ইউ নেতারা আসেন, ইউ যে দেশগুলো আছে তার নেতারা, বড় বড় নেতারা, মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের মতন যারা আছেন তারা আসেন, তাহলে এটা সরকারকে একটা এক্সট্রা মাইলেজ দেবে, যেই মাইলেজটা তারা দিতে চাচ্ছেন না। এর মধ্যে বলে রাখি, জুলাইয়ের 8 তারিখে তাদের পর্যবেক্ষক দল আসবেন এবং তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে আলাপ করবে, সিভিল সোসাইটির সঙ্গে আলাপ করবে, মানবাধিকার কর্মীদের সঙ্গে আলাপ করবে এবং সার্বিকভাবে তারা একটা পর্যবেক্ষণ করবে যে নির্বাচনের পরিবেশ আসলে বাংলাদেশে কেমন আছে। সো আমরা যে শুধুমাত্র ভিসা নীতি বা স্যাংশন বা হোয়াট এভার ইউ কল ইট আমেরিকার দিকে তাকায় আছি, বিষয়টি তেমন নয়, চাপ কিন্তু নানান দিক থেকে আসছে এবং যাদের চাপ বোঝার তারা কিন্তু চাপ বুঝতে পারছে। আমি নাইজেরিয়া, সোমালিয়া, উগান্ডার যে দেশগুলোতে নিষেধাজ্ঞা এসছে সেগুলো অবশ্য নির্বাচনের পরে, বাংলাদেশ ইজ দি ওনলি এক্সেপশন যার নির্বাচনের 7 মাস আগে যাকে ভিসার ধাক্কা খেতে হয়েছে। তো সেখানে তারা যেটা বলে যে তারা নাম ডিসক্লোজ করে না, বাট তারা ভিসা দেয় না। সো আমাদের দেশেও যে আমরা আশা করছি যে এই এই তালিকা বেরোবে, আর না বেরোলে 71 টিভির মতন টিভিগুলো বড় গলায় বলতে শুরু করবে না ভিসা নিষেধাজ্ঞা কারোর উপর অ্যাপ্লাই করে নাই, ইট ইজ নট দ্যাট। বিবিসির একটা রিপোর্ট আছে, রিপোর্টটা পড়ে নেবেন, সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলা আছে যে ভিসা নীতি কিভাবে কাজ করে এবং মানে পৃথিবীর যেই দেশগুলোতে ভিসা নীতি দেওয়া হয়েছে সেই দেশগুলো কিভাবে মানে নাম তাদের ডিসক্লোজ করা হয়নি কিন্তু ভিসা নীতি কাজ করেছে। একইভাবে কিন্তু বাংলাদেশে এই কাজটা চলমান আছে, অলরেডি কিন্তু অনেকেই সরকার দলের লোকজনের ভিসা ক্যান্সেল হয়েছে বা ভিসা তাদেরকে দেয়া হয়নি। একটু খোঁজ খবর
খবর রাখেন আত্মীয় স্বজনের মধ্যেও তো আছে, আওয়ামী লীগ করা তো একেবারে অন্য গ্রহের লোক না। যারা আমার ভিডিও শুনছেন তারা অনেকেই আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের পান্ডা, আবার অনেকে আছেন যারা আওয়ামী লীগ করেন না কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে আওয়ামী লীগের মতো বিশ্বাস দুই একটা আছে। খোঁজ খবর রাখেন, চোখ কান খোলা রাখেন, অনেকেরই ভিসা কিন্তু হয় নাই। সম্মানিত দর্শক মন্ডলী, এই ভিডিও জুড়ে ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাগুলো বলেছে, যে তথ্যগুলো দিয়েছে, যে নতুন নতুন করে বাংলাদেশ সরকার চাপের মুখে পড়তে আছে, এ প্রসঙ্গে যে কথাগুলো বলতেছে ব্যারিস্টার রুমিন ফারহানা সেটা আপনারা সকলেই শুনেছেন। বন্ধুরা, আমরা সকলে জানি বর্তমানে কিন্তু বাংলাদেশ সরকারের উপরে কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা আছে, এমনকি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে নির্বাচন আছে, এই যে ভিসার উপরে যারা নিষেধাজ্ঞা দিয়েছে, যে নির্বাচন সুষ্ঠু না হলে, এমনকি আপনার নির্বাচনে কেউ বাধা দিলে, কেউ যদি আপনার ভোট জালিয়াতি করে বা চুরি করে, তাদের উপরে কিন্তু নিষেধাজ্ঞা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয়েছে বন্ধুরা, সেটা আমরা সকলে জানি। তো বন্ধুরা, এই নতুন নতুন করে যে নিষেধাজ্ঞা আসছে বা এই সম্পর্কে আমরা যে তথ্যগুলো পেলাম ব্যারিস্টার রুমিন ফারহানার কাছ থেকে, আপনাদের কী বলার আছে এই ভিডিওর প্রসঙ্গে অবশ্যই আপনারা বলতে পারেন, নিচের কমেন্ট বক্স ফাঁকা আছে। বন্ধুরা, এত সময় ধরে যারা ছিলেন আমার সাথে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।